হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে আবারও খুব মজাদার আরেকটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে দেশি মুরগির ঝোল। এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, আর শীতকালেই মানে কিন্তু প্রচুর খাবার দাবার, আর সাথে কিন্তু পিঠাপুলির উৎসব লেগেই থাকে। তো শীতকালে কিন্তু আপনারা এই ধরনের একটা রেসিপি বাসায় শেয়ার করতে পারেন, আশা করি আপনাদের পরিবারের সবারই ভীষণ পছন্দের হবে। গরম ভাত, পরোটা কিংবা চিতুপিঠার সাথে কিন্তু আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আজকে আমি যেহেতু মুরগির ঝোল রান্না করে দেখাবো, তো এখানে আমি দুইটা চিকেন নিয়েছিলাম। দুইটা চিকেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমার আজকের মুরগিটা কিন্তু দেশি মুরগি ছিল। আর এখানে আমি গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা, আদা রসুন বাটা, আর সব ধরনের মশলা নিয়েছি, যেটা আমি আপনাদের রান্নায় দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিব। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে, আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। আমি যেহেতু আজকে এখানে দুইটা মুরগি রান্না করেছি, তাই এখানে আমি একটু মশলার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের চিকেন বা যে কোনো ধরনের মাংস যেটা আপনারা ব্যবহার করবেন, সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করতে পারেন। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে গরম মশলাটা অ্যাড করে ফেলবো। তো এখানে আমি গরম মশলাটা একটু আগেই ইউজ করেছি, যেন তেলের সাথে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়, যেটা চিকেনে খুবই ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা অ্যাড করে ফেলবো। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। দেশি মুরগিতে কিন্তু একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিলে আর তেল আর ঝালটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এমনিতেই খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে এখন লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। তো এখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ দেশি মুরগিতে কিন্তু একটু ঝালটা বেশি দিলেই ভালো লাগে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটার সাথে। তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব মশলার সাথে, যেন মশলাটা আরও বেশি সুন্দর করে কষানো হয়। তো এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ গরম পানি অ্যাড করছি। তো এখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে গায়ে গায়ে তেল ছেড়ে দেয়। দেশি মুরগি রান্নার সময় কিন্তু অবশ্যই খুব সুন্দর করে মশলাটা কষিয়ে দেন মাংসটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু আমার মশলা কষানোটা অনেকটাই শেষ, আমি এখানে চিকেনটা অ্যাড করে ফেলব। তো এবার চিকেন অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। তো এইভাবে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এ পর্যায়ে এখানে কোনো রকমের কোনো পানি অ্যাড করব না, সুন্দর করে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব, কারণ আমি যেহেতু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো আমি মাংসের যে পানিটা থাকবে সেটা দিয়েই ভালো করে মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণ পর্যন্ত। তো এ পর্যায়ে আমি মাংসটা আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর করে মাংসটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো গরম পানি আবারও অ্যাড করব, তারপরে এখানে আবারও ভালো করে নেড়েচেড়ে দিব কিছুক্ষণ। তো এভাবে অনবরত নেড়েচেড়ে আমি মাংসটা আবারও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা খুবই সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখানে এখন আমি এখানে প্রায় 3 কাপের মতো ঝোল অ্যাড করব। তো আমার এখানে ঝোল দেওয়ার পরে আমি মাংসটা কিছুক্ষণ পর্যন্ত একটু ঢেকে রাখবো।
এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মোটামুটি আমার মাংসটা খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন কাঁচামরিচ ফালা আর জিরা গুঁড়ো দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো। এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর চলে আসছে, যদিও ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে আমি এখন কিছু কাঁচামরিচ ফালা অ্যাড করব। বাস এখানে কিন্তু আমার সব ধরনের মশলা খুবই পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি এক চামচ জিরা গুঁড়ো দিয়ে চিকেনটা নামিয়ে ফেলবো। আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট। তো এখানে আমি এক চামচের মতো আবারও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আর 4-5 মিনিটের মতো রান্না করে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো চিকেনটা। বাস আমার চিকেন কারি কিন্তু একদম রেডি। তো এইভাবে চিকেন কারি রান্না করলে কিন্তু খুবই মজার হয়, আপনারা বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল এখানে লাল ঝাল চিকেন কারি। তো এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা শীতকালের সকালে চিতুপিঠার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যারা আমার রেসিপি ট্রাই করে বাসায় রান্না করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।